লর্ড, আমার প্রথম অভিযোগ হলো যে ইনি কিছুতেই অস্বীকার করতে পারেননি যে ওই সব মেয়েগুলির দায়িত্ব এঁরই ওপর ছিল এবং ইনি সব জেনে শুনে তাদের গণিকা বৃত্তি গ্রহণ করতে বাধ্য করেছিলেন। আমার দ্বিতীয় অভিযোগ শিপ্রার মৃত্যু ঘটানো। অবশ্য অন্যতম ফেরারি আসামি সেই দোষী ডাক্তারকে যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ সেটা প্রমাণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু শিপ্রা ওরফে রানু সে যে এরই আশ্রমের মেয়ে সেটি গোপন করে উনি যে প্রমাণ লোপের চেষ্টা করেছিলেন তাতেই ওর যোগসাজশ এবং আমার তৃতীয় অভিযোগ প্রমাণিত হয়। আমার চতুর্থ অভিযোগ সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করা। একজন পুলিশ অফিসারকে কিভাবে প্রলোভন দেখানো হয়েছে তার সমস্ত ইতিবৃত্ত আপনাদের বলেছি, সেই হতভাগ্যের নিজের হাতের লেখা শেষ চিঠিটাই সেটা প্রমাণ করেছে। সমাজের এত বড় শত্রুর বিরুদ্ধে প্রমাণিত তথ্যের ভিত্তিতে আসামের প্রতি আমি চরম দণ্ডাদেশের প্রার্থনা জানাচ্ছি। এই মামলার সঙ্গে জড়িত ওই বিশেষ পুলিশ অফিসারের মৃত্যুর বিষয় নিয়ে সম্প্রতি আরেকটি মামলা অন্য আদালতে দায়ের করা হয়েছে। উপরওয়ালা অফিসারের সঙ্গে তার চাকরির ক্ষেত্রে মতবিরোধ হয় এবং এই উপরওয়ালা অফিসার এই হতভাগ্য পুলিশ অফিসারকে অপদস্থ করার জন্য এই একটা চিঠিকে কাজে লাগিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সে কথা এখানে কেন টেনে আনা হচ্ছে মিলর্ড? মিলর্ড, যে ঘটনা থেকে করুণাদেবীকে জড়িয়ে এই মামলার উদ্ভব হয়েছে সেই ঘটনার আসল রহস্য জানা দরকার এবং সেই জন্যই সেই মামলা শেষ না হওয়া অবধি এই মামলার রায় দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। মিলর্ড, এই মামলাটিকে প্রভাবিত করার জন্যই দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে। তবু আসামি পক্ষে মনে যাতে পক্ষপাতের কোন রকম সন্দেহ না থাকে তাই আমি ওর আবেদন আরো ভালো করে বিবেচনা করে দেখব। আজ মামলা স্থগিত রইল, কাল আবার যথারীতি বিচার শুরু হয়। Here is the photograph. All right, I have seen it. আমি আপনাকে সাক্ষীর কাঠ গড়ায় তুলব। আপনি যদি সত্যি সাক্ষী দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্রে মামলা আনব, আর যদি মিথ্যে সাক্ষী দেন তাহলে সেটা প্রমাণ করে মিথ্যে সাক্ষী দেওয়ার দায়ে আপনাকে। নরেন, স্টপ ইট। আমি তো আপনাকে আগেই বলেছিলাম সোমনাথ বাবু, কোনো আইনজীবীর পক্ষে যে ব্ল্যাকমেল করাটা পেশা এটা আমার জানা ছিল না। এনিওয়ে, কোর্টে আমি দাঁড়াবো, সাক্ষী যদি হতে হয় সাক্ষী, আর আসামি যদি হতে হয় তাহলে আসামি হয়ে আমি স্বীকারোক্তি দেব যে মেয়েটি ছিল আমার ভালোবাসার পাত্রী, তাকে আমি আজও ভালোবাসি। এই অভিযোগ তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু মিস্টার ব্যানার্জি, কোর্টের বাইরে তো এই কোনো মীমাংসা হবে না। কিন্তু সোমনাথ, শোনো শোনো, সেক্ষেত্রে যে তুমি তোমার সম্মান প্রতিষ্ঠা সব হারাবে। আমি সবই হারিয়েছি স্যার, শুধু নিজের বিবেক হারাতে চাই না। কিন্তু এই করুণা আপনার ভালোবাসার পাত্রী, ভেবে দেখুন করুণার জন্য আপনার মনে কত ভালোবাসা। শুক্লা আমার ভালোবাসার পাত্রী, আর এই করুণার জন্য শুধু করুণা আছে, তার বেশি কিছু নেই। মামলা চলবে স্যার? আমি অনেক বিচার বিবেচনা করে দেখেছি, এই মামলা স্থগিত রাখার কোনো যুক্তি নেই। এই কোর্টের বিচার যে বিষয়ের উপর আমার রায় দেব। মিস্টার ব্যানার্জি, রায় দেবার আগে আপনার নতুন যা বক্তব্য তা বলতে পারি। এই কেস চলাকালীন মাত্র গতকাল একটি ছবি আমাদের হাতে এসেছে এবং এই ছবিটির দ্বারাই প্রমাণিত হবে যে একজন বিশিষ্ট আইনজীবী নিজে প্রেম প্রণয়ে ব্যর্থ মনোরথ হয়ে নিজের প্রতি হিংসা চরিতার্থ করবার জন্য এই মেয়েটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মামলাটি দায়ের করেছে। এটা আপনার ছবি বলে আপনি স্বীকার করেন? ইয়েস মিলর্ড। মিলর্ড, আপনি কি আমাকে জেরা করবার সুযোগ দেবেন? মিলর্ড, আমার মনে হয় এই ষড়যন্ত্রের জন্য পৃথক মামলা হওয়া উচিত। মিলর্ড, আমি ওকে এই মামলায় সাক্ষী হিসেবে জেরা করতে চাই। তবে আমি এটাকে আইনের সাহায্যে একজন সমব্যবসায়ীকে ব্ল্যাকমেল করবার চেষ্টা বলেই মনে করি। কিন্তু এই মামলার বিচার যে বেশি এই ছবিটির গুরুত্ব কম না, এরম একটা ইন্টিমেট ওয়েডিং ফটোগ্রাফ। এক্স্যাক্টলি সো মিলর্ড, আমি ওই প্রশ্নই রাখবো। ওই যে ইন্টিমেট ফটোগ্রাফ, ওটা কি ওর আইনগত বিয়ের নাকি আনুষ্ঠানিক বিয়ের?
অথবা একজন বারবণিতার সঙ্গে প্রতারণার বিয়ে। আর যদি বিচ্ছেদ হয়ে থাকে, আইনগত ডিভোর্স হয়েছিল নাকি ওকে ব্যবসার সুযোগ করে দিয়ে উনি গা ঢাকা দিয়েছিলেন? আপনি জেরা করতে পারেন। না ভগবত, ওকে মিথ্যে অপমান করা হচ্ছে। অপমান নয়, ওর সাক্ষী নেওয়া হবে। ওর সাক্ষীর প্রয়োজন কি? আপনি দোষ স্বীকার করলে কোনো সাক্ষীরই প্রয়োজন হতো না। আমি স্বীকার করছি, সব দোষ আমার, সব দোষ আমার। বলো না দেবে, বিলাপ সিজন মোশনলি আপসেট ও মূল দোষীদের বাঁচাবার চেষ্টা করছি। করো না, ওকে হচ্ছে কাম করো না। অর্ডার অর্ডার, এখন কিছু বলার দরকার নেই। আপনি আগে শান্ত হন, তারপরে বলুন। ধর্মবতার, আমি না বললে আপনি জানবেন কি করে? মূল চক্রীদের যদি ধরতে হয় তাহলে ধরুন ওই সত্যবাবুকে, ধরুন মিস্টার কারকে, ধরুন ওই নন্দ ডাক্তারকে। দয়া করে আমার কথা শুনুন। এটা কি করছো করুণা? অর্ডার অর্ডার, বলুন। প্রথম জীবনে আমাকে নষ্ট করার জন্য ওই সত্যবাবু রথিনকে লেলিয়ে দেয়। সেখান থেকে আত্মরক্ষা করে আমি বাড়িতে পালিয়ে আসি। আমার দুর্ভাগ্য, সেই রাতে আমার মাতাল অভিভাবক আমার চরম সর্বনাশ করে। আমি তাকে খুন করতে গিয়েও পারিনি, কিন্তু আমার জেল হয় ধর্মবতার। সে অত্যাচারে আমার পেটে বাচ্চা আসে, মরা বাচ্চা। সোমনাথকে বিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু তার কলঙ্ক হবে বলে থাক পারলাম না। মৃত এসি মিস্টার ঘোষ, রথিন, আরো অনেক অনেক লোকের হাত ফিরে শেষে সোমনাথকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিলাম, ঘর ভাঙতে চেয়েছিলাম। ওই ছবি তার স্মৃতি। আজকে সমাজে আমাদের মতন কত অসহায় মেয়ে শুধু একটু বাঁচার মতন বাঁচতে চায়, একটু মাথা তুলে দাঁড়াতে চায়, কিন্তু অভাব অনটন তাদের সব আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দেয়। আমিও তো বাঁচতে চেয়েছিলাম, আমিও চেয়েছিলাম স্বামী, সুখের সংসার, কিন্তু বাইরের ঝড় আমার সব কিছু ভেঙে ছাড়কার করে দেয়। শেষ পর্যন্ত রথিন আমাকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু এই সত্যবাবু রথিনকে খুন করে। তারপর থেকে আমি করুণার সেবাশ্রমে বন্দি হলাম, ওর হুকুমে ওর হাতের যন্ত্র হলাম। ধর্মবতার, আমি হোটেলে মেয়ে যোগান দিয়েছি, ফুলের মতো নিষ্পাপ মেয়েদের আমি বারবার ওই কষাই নন্দ ডাক্তারের হাতে তুলে দিয়েছি। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি শিবরাম মৃত্যুর জন্য আমি দায়ী, আমি দায়ী, কিন্তু কিন্তু আরো দায়ী ওরা, ওরা। শিপ্রা হত্যার মামলার আসামি করুণা দেবী ও অন্যান্য দিগরের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষ্য প্রমাণাদির দ্বারা নিশ্চিত রূপে প্রতিপন্ন হওয়ায় জুরিদের সঙ্গে একমত হয়ে সত্য রায়ের 7 বৎসর, ডক্টর নন্দ ঘোষের 7 বৎসর, রমণীকরের 5 বৎসর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হল ও সরকার পক্ষে সাক্ষ্য দেওয়ায় আসামি করুণা দেবীকে 2 বৎসরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো।